ইয়ে হওয়ার উচিত, কিছু পৃষ্ঠা, কিছু ডায়ালগ, কিছু চরিত্র, কিছু ঘটনাক্রম, কিছু দৃশ্যের সংযোজনা এবং কিছু বার্তা, বাস নাটক শৃঙ্খলা কায়ম প্রভুকে সমাজ প্রতি কি তার কিছু অঙ্গীকারবদ্ধতা রয়েছে সমাজ প্রতি সামাজিক দায়িত্ব বলি নাই, সমাজে যা যা ঘটনাক্রম আছে, যা যা সমস্যা আছে, যা যা কিছু ঘটুছে, যা সে প্রতিদিন সকালু উঠলাম শিবাটক দেখুছে কিংবা তার জন্মরু মৃত্যু পর্যন্ত যা যা সে সম্মুখীন হচ্ছে, নাট্যকার কোণী পাবন্দী নাইন, নাট্যকার কোণী তাহাকে রোগ নাইন, সে কিছু বি লেখিপারে যেটা তাহাকে অতি ব্যথিত করবা বা তার অন্তরাত্মাকে ভেদবা, যাহা তাহাকে স্পর্শ করবা, যেটা তার ছাতি ভিতরে ঝঞ্ঝনাবা, তা উপরে হি নাট্যকার কলম জমাসি, এটা সতত শিখার কথা। সহজে না লেখে কোণী কালখণ্ডে সীমিত না রয়ে যেটাকি কালজলি হওয়া, যদি কালজলি না কিছু তা তাহলে আজ কিংবা তোমার পর্যন্ত পালন কিংবা মনে না তো নাট্যকার সামাজিক দায়িত্ব হল সে কেবল নাটকর স্রষ্টা নুহে, সে গোটে দিগদর্শক, গোটে ফিলোসফর, সে গোটে কমেন্টেটর, সে গোটে থিঙ্কর, সে গোটে এডুকেটর, সে গোটে কাণপ মাতাকে যা যা কিছু কুহাযাই পারে যে সমাজকে সংস্কারক।